মোটু আর পাতলুর নেই জুড়ি। সত্যি ভাইরে স্যার, আপনার ব্যবসা প্ল্যানটা খুবই চমৎকার। হ্যাঁ জান, দেখতে থাকো, এমন ব্যবসা হবে যে এক রাতের মধ্যে তুমি অনেক টাকার মালিক হয়ে যাবে। আসুন আসুন, বদলে দেবার এই সুযোগে আপনার পুরনো সিন্ধুক নিয়ে চলে আসুন। আর বিদেশ থেকে আমদানি করা এই নতুন সিন্ধুক কম দামে কিনে নিয়ে যান। বিদেশ থেকে আমদানি করা সিন্ধুক নিয়ে যান। নাম্বার লক, ইলেকট্রনিক লক, ডিজিটাল লক, ভয় পাবে চোর। এটা এমন একটা সিন্ধুক, খুলবে না যতই করবেন চোর। যা যা লাগে নিয়ে নিন। সিন্ধুক আমিও একটা চাই। হ্যাঁ, আরে মোটু, তুমি সিন্ধুক নিয়ে কি করবে বলতো? শোনো বাদলু, আমি ফ্রিজে সমাচার রেখে দিলে বানর লুকিয়ে এসে ফ্রিজ খুলে নিয়ে যায়। এবার সিন্ধুকে সমাচার রেখে দেখতে চাই ওই বানর কিভাবে সমাচার নিতে পারে। আচ্ছা তাহলে ঠিক আছে, এত কম দামে যেহেতু পাওয়া যাচ্ছে, তখন একটা না হয় আমরাও কিনে ফেলি, কেমন? থ্যাংক ইউ। এবার খুলে যাচ্ছে, এবার আরে এটা কিছু শব্দ হচ্ছে, পাথর তো ঘুমিয়ে, তাহলে কে? আরে কে? হ্যাঁ শোনো মোটু, সমুচা সিন্ধুকে রাখার জিনিস না, সিন্ধুকে সোনা রূপা টাকা পয়সা এসব মূল্যবান জিনিস রাখতে হয়, বুঝেছো? সিন্ধুক কথা বলছে, শোনো, আমার সমুচা যাতে মূল্যবান জিনিস আর কিছু হতে পারে না, বুঝেছো? পর আমার সিন্ধুকে কখনোই তুমি সমুচা রাখতে পারবে না, বুঝেছো? মোটু আবার কোথায় গেল? আরে মোটু কি হয়েছে তোমার? ঘুমের মধ্যে কি বক্সার ভাই তোমাকে মেরেছে? আরে বক্সার ভাই না, সিন্ধুকটা আমাকে মেরেছে বাতলু। কি বলছো? কিন্তু সিন্ধুক কিভাবে তোমাকে মারবে বলতো? তুমি মনে হয় দুঃস্বপ্ন দেখছো মোটু, আর স্বপ্নের মধ্যে তুমি চিৎকার করে লাফিয়ে উপরে চলে গিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, এটা হতে পারে, ঠিক কথাই বলেছো। সিন্ধুক কিভাবে কাউকে মারতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আপনার পাশে তো চুরি কি ভাবে? হ্যালো মোটু পাতলু, মাত্র তোমাদের কথা ভাবছিলাম, ফোন করে ডাকবো, কিন্তু কিভাবে বলো, সিন্ধুক খুলে পড়ে আছে, চুরি হয়ে গেছে। হাই হাই, কিভাবে সিন্ধুক? জানেন জিগম স্যার, আমাদের সিন্ধুকটা রাতে আমাকে মেরে একদম আকাশে পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ, আরে মোটু, তুমি মনে হয় স্বপ্ন দেখেছিলে। হ্যাঁ, স্বপ্ন হতে পারে, কিন্তু আমার মুখে অনেক ব্যথা করছে, আর আমিও আকাশে উড়ে বেরিয়েছি। হ্যাঁ জিগম স্যার, হ্যাঁ জিগম স্যার, রাতের বেলায় আমাদের সিন্ধুক মোটুকে ঘুষি মেরেছে, আর ভাবুন তো, এক রাতেই শহরের সব সিন্ধুক খুলে চুরি হয়ে গেছে, রহস্যজনক ব্যাপার। হ্যাঁ বাদলু, কোথাও না কোথাও একটা রহস্য তো আছেই, মধ্যরাতে এই ঘটনা জেনে আমার কিন্তু সন্দেহ হচ্ছে। আমি এক্ষুনি গিয়ে বড় ভাই আর ঘোষের রামকে ডেকে নিয়ে আসছি, দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। ঠিক বলেছো মোটু বাদলু, তাহলে চলো।
দেখবে তোমরা আমি এখন সিন্ধুকের মধ্যে যেই সমাচার রাখবো সাথে সাথে সিন্ধু কি বলে উঠবে। বলেছিলে যে সিন্ধুকের মধ্যে সামুচা রাখলে সিন্ধুক বকা ঝকা করে তোমাকে মারতে শুরু করে। আরে বলছি তো তোমার কোনো ভুল হচ্ছে মোটু, তুমি দিনের বেলা যে স্বপ্ন দেখেছো বুঝতে পেরেছো? বুদ্ধি পেয়েছি। শোনো, এই সিন্ধুক কোনো ঝামেলা করে কিনা সেটা পরীক্ষা করার জন্য আজ রাতে আমরা এর মধ্যে টাকা রেখে যাব, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো বস, মোটু পাতলুর বাড়ির বাইরে চলে আসুন। দাঁড়াও, আমাকে ধরেছ তোমরা, দাঁড়াও দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি আসছি। দেখাচ্ছে মজা আমাকে, দেখাচ্ছি এখনই তোমাদের দুজনকে আমার ভেতরে ঢুকিয়ে ফেলছি, তখন দেখবে কেমন লাগে। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? ভয়ঙ্কর বিপদ, তাড়াতাড়ি সবাই চলে এসো। আরে 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 আরে, সিন্ধুক আমার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, ধরো ওকে, আরে কেউ ধরো। বড় ভাই তাড়াতাড়ি এসো এখানে। আরে মোটু আমার বন্ধু, আমার ভাই, আমি চলিয়া আসিয়াছি। আরে বন্ধু, ডক্টর ঝটকা এসে আবার কোথায় চলে যাচ্ছ? আরে ডক্টর ঝটকা, এত স্টাইল করে থামানোর কি দরকার ছিল? হ্যাঁ, এদিকে আমাদের জীবন নিয়ে টানাটানি পড়ে গেছে। উড়ে পালাবে তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। আরে কার কেন আগে যাচ্ছে না? হ্যাঁ, আরে বড় ভাই এগোবো কি করে, ওই সিন্ধুক তো ধরে রেখেছে। আরে বন্ধু স্পিড বাড়াও, স্পিড বাড়াও। আরো আরে কাজ হইয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, আরে এরা এখন সব আমাদের পক্ষে হইয়া গিয়াছে। হ্যাঁ, এখন আমরা ওদের পেছনে গিয়ে ওদের ওস্তাদকে ধরতে পারিব। হ্যাঁ, আহ
সিন্ধুক গুলো চলে এসেছে। কে কত টাকা নিয়ে এসেছো খুলে খুলে দেখো আমাকে। ভালো ভালো, খুব ভালো, আমার সোনামণিরা সিন্ধুকেরা একদম দিলাম, আমাকে বাঁচাও, উদ্ধার করো আমাকে, বের করো, ও খোলো খোলো তাড়াতাড়ি খোল না, খোলো খোলো, ও আমাকে বাঁচাও, ও খোলো খোলো। শোনো জন, আজকে তোমাকে ধোলাই দিবে তোমার ওই সিন্ধুক গুলো, শুরু করো যাও। আমাকে বাঁচাও, মাফ করে দাও আমাকে, ওরে বাবা সিগুম স্যার আমাকে অ্যারেস্ট করুন, আমাকে জেলে নিয়ে চলুন স্যার, আমাকে বাঁচান, ওরে বাবা আবার কোন ধরনের আচরণ হবে বাবা।